হাতে দুদিন সময় আছে, কোথায় বেড়াতে যাওয়া যায় বলো তো? চলো মুকুটমণিপুর যাই। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি মুকুটমণিপুর বেড়ানোর প্ল্যান করে থাকেন তাহলে কিভাবে আসতে হবে এখানে? কি কি ঘুরে দেখার আছে এখানে? কোথায় থাকবেন, কোন হোটেলে, কোথায় খাওয়া দাওয়া করবেন, বোটিং কোথা থেকে করা হয়, কোন সিস্টেমে বুকিং করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকের ভিডিও তৈরি হতে চলেছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হাতের দুদিন সময় কেন নষ্ট করবেন, ঘুরেই আসুন মুকুটমণিপুরে। পাহাড়, নদী, নীল জলের লেক, আর তাতে ভেসে গিয়ে ডিয়ার পার্ক দর্শন, তারপর পরেশনাথ দেখে শেষ বিকেলে লেকের জলের সূর্যাস্তের দৃশ্য। সবুজে মোড়া এই মুকুটমণিপুর বাঙালির মনে জায়গা করে নিয়েছে, তাই বারবার ছুটে চলা। এখানে যাতায়াত, থাকা খাওয়া, বোটিং সহ সব ডিটেলস নিয়ে আমি হাজির সুন্দরী লেকে। মুকুটমণিপুরে এন্ট্রি হচ্ছে আমাদের, দেখুন খুব সুন্দর রাস্তা। আপনারা চার চাকায় চলে আসবেন, কলকাতা থেকেও আসতে পারেন ডাইরেক্ট। আপনারা চাইলে হাওড়া থেকে ট্রেনেও আসতে পারেন, রাত ১২টার চক্রধরপুর ধরে ভোর ৪টায় নেমে পড়ুন, না হলে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা কিংবা শালিমার থেকে আরণ্যক ধরেও বাঁকুড়া নামতে হবে। বাঁকুড়া নেমে তারপর বাসে করে চলে আসুন মুকুটমণিপুরে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, চলে এসছি দেখুন, এটাই হচ্ছে কংসাবতী ড্যাম। ইউথ হোস্টেলটা কোন দিকে? আরণ্যক যে বোর্ডটা দিয়ে আছে না, হ্যাঁ, ওই যে মেয়েটা আর চারজন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর সাইড দিয়ে ঢালাই রোড আছে, নেমে যাবে। মুকুটমণিপুর ইউথ হোস্টেল দেখুন, আর এর সামনেই হচ্ছে এই সুবিস্তৃত ড্যাম। একদম ড্যাম রোডের উপরে রয়েছে এই যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলের। এটা হচ্ছে ডরমিটারি দেখুন, আর এই জানলা থেকেই আপনি একদম দেখতে পারবেন, দেখুন ড্যাম দেখা যাচ্ছে। যে এইখানে আপনার নিজেরই সব করে নিতে হবে, আপনার হাতের কাছে কেউ কিছু এগিয়ে দেবে না। মুকুটমণিপুরে এসেছেন, মুকুটমণিপুর ড্যাম নিশ্চয়ই দেখছেন। এই ড্যাম এই অঞ্চলে আসলে আপনাকে এরকম শাল পাতায় চপ হবে, আর চপগুলো যা খেতে না, আমি রাতেও একটা খেয়েছি, সকালেও একটা খাচ্ছি, খুব সুন্দর। এদিক থেকে ভিউটা আরও ভালো দেখুন, গাছপালার ভেতর দিয়ে। এটা হচ্ছে কংসামতির মূল ড্যাম দেখুন। আপনারা যদি মুকুটমণিপুর বেড়াতে আসেন তাহলে এটা তো দেখার একটা বিষয় রয়েছে, বোটিং করার একটা বিষয়, এই দুটো হচ্ছে মুকুটমণিপুরের মূল। এই হচ্ছে কংসাবতী নদী এবং এখান দিয়ে জল ছাড়া হয় দেখুন, মানে পাহাড়ি ভূমি বলা যায়, এবড়ো খেবড়ো দুটো ছোটো ছোটো পাহাড় এবং নদীটি এদিক দিয়ে চলে গেল সোজা এদিকে। এবার আমি ঠিক লক গেটগুলোর পেছনে কংসাবতী নদীর দিকে একটু এগিয়ে এসেছি এই জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে। এবার এখানে সামান্য একটু ট্রেক করে নিচে নামবো, কংসাবতী নদীতে যাব। চলুন এই পাথুরের রাস্তা দিয়ে খানিকটা নিচে নেমে যাবো এই জঙ্গলের ভেতর দিয়ে। এরকমই জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে খানিকটা এগিয়ে যেতে হবে, আর এগিয়ে গেলেই আপনি পাবেন এক মনোরম দৃশ্য, চলুন দেখাই। এই পয়েন্টেও আপনারা আসতে পারেন, আসলে এই ভিউটা পেয়ে যাবেন আপনারা। দেখুন নদী বয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কংসাবতী নদী এবং এই লক গেটগুলো থেকে এই জলটা ছাড়া হয়। এবং দেখো দেখুন, মানে এখানে পাথর কীভাবে পাহাড় পাথর কেটে এই নদী এগিয়ে গিয়েছে সোজা, কিছুটা এখানে ঝর্ণার মতো জল পড়ছে দেখুন। তো এই ব্যাপার, যদি আপনারা বেশি অত্যুৎসাহী হয়ে যান তাহলে এখানে কিন্তু আসতে পারেন, জায়গাটি ভালো লাগবে। সামান্য একটু হাঁটতে হয় আর একটু নিচে নামতে হয়, আপনি চাইলে নিচে নামতে পারেন কিন্তু সেটা বেশি বিপদসংকুল, দেখে শুনে নামতে হবে। একদম সামনেই হচ্ছে লক গেট, আর এ পাশে এরকম পরপর সারিবদ্ধভাবে প্রচুর হোটেল রয়েছে।
রাস্তার পাশে রয়েছে প্রচুর খাবারের হোটেল, দেখুন এখানে যে কোনো একটাই ঢুকে আপনি খেয়ে নিতে পারেন। অর্থাৎ মুকুটমণিপুর আসলে আপনার খাওয়ারও কোনো চিন্তা নেই, এই রাস্তার পাশের যে কোনো একটি হোটেল থেকে আপনি পেট ভরে খেতে পারেন। এখানে হোটেলে খাওয়ার রেটটা কিন্তু যথেষ্ট কম। তাহলে এখানে মানে কেমন রেটটা কেমন তাই শুনি আগে। নর্মাল রেট, নর্মাল রেট বলতে আপনার এই সবজি ভাত কত নিচ্ছেন? সবজি ভাত আমাদের 50 টাকা দুটো সবজি। 50 টাকা? হ্যাঁ। কী কী আছে তাতে? দুটো সবজি, আলু ভাজা থাকছে, দুটো সবজি থাকছে, ঝাল ভাত, চাটনি, পাঁপড়। আচ্ছা আচ্ছা। আলু ভাজা, খাবার কেমন তাই তো? খাবার কিন্তু একেবারেই নর্মাল, মানে 50 টাকায় যা হয় আর কি তাই পাবেন। মুকুটমণিপুরের এই যে রাস্তার উপর এই যে যে চিত্রগুলো এটা কিন্তু বিখ্যাত। এইটা হচ্ছে কাউন্টার, দেখুন বোটিং যারা করবেন এখান থেকে কাউন্টারে, এই কাউন্টার থেকেই আপনাকে বোট বুক করতে হবে। এখানে আসলে অবশ্যই এই কাউন্টার থেকে আপনি বুকিং করবেন আপনার গ্রুপ সহ, একসঙ্গে অনেকে থাকলে সুবিধা হয়, সেক্ষেত্রে ভাড়াটা কম পড়ে। টিকিট কাউন্টার, বোট বোট কি আপনার এখান থেকে বুক করে যেতে হবে? লাইফ জ্যাকেট নিয়ে নিলাম, এই লাইফ জ্যাকেট আপনার এখান থেকে এরাই দিয়ে দেবে। এবার বোটিংয়ের বুকিং সিস্টেমটা বলে দিই, এখানে পার হেড সিস্টেম আছে, একজনের 150 টাকা করে পড়বে, তার মধ্যে লাইফ জ্যাকেট সঙ্গে থাকবে, এবং মিনিমাম 15 জন আপনার হতে হবে। 15 জন হলে তবেই একটা বোট ছাড়বে। আর আপনি যদি চান তাহলে পার্সোনাল বুকিং করেও এখান থেকে যেতে পারেন। এই সব বোটে দেখুন রেডি হচ্ছে যাওয়ার জন্যে, দেখুন এখানে প্রচুর বোট রয়েছে এবং প্রত্যেকটা নাম আলাদা। এটা আছে মা লক্ষ্মী, বাবা লোকনাথ, মা সন্তোষী, নদীর পাখি ইত্যাদি ইত্যাদি প্রচুর বোট এখানে রয়েছে। এই হচ্ছে দেখুন বোটের ভেতরটা, এরকম খুব সুন্দর সাজানো গোছানো এবং বসার জন্য জায়গাও বেশ সুন্দর। মাত্র 150 টাকার বিনিময়ে আপনি 2 থেকে 2.5 ঘন্টা এই মুকুটমণিপুর ড্যামে আপনি ঘুরে দেখতে পারবেন। আমাদের মূলত ডিয়ার পার্ক ওখানে 40 মিনিট দাঁড়ানো কথা, তার সঙ্গে পরেশনাথ মন্দির আর দুই নদীর মিলনস্থল কংসাবতী কুমারী, কংসাবতী আর কুমারী নদী। তো মুকুটমণিপুর যে ড্যাম, সেই জলাধারের মধ্যে আমাদের নৌকা অলরেডি ভেসে চলেছে, ভাসিয়ে দিয়েছেন আর কি, আমরাও ভেসে চলেছি এই হ্রদের জলে। তো চলুন ঘুরে দেখা যাক মুকুটমণিপুরের এই ড্যাম এবং সেখানে নৌকা বিহার কীরকম আনন্দের হয়। সব ডিটেলস থাকবে, আপনারা সঙ্গে থাকুন। অনেকক্ষণ ধরে আমরা বোটে উঠেছি, চলছে, কিন্তু কোনো বৈচিত্র্য পাচ্ছি না, একটা বোরিং ফিল হচ্ছে এবং মানে ঘুম পেয়ে যাওয়ার মতো অবস্থা। আর দেখুন যারা আছে সব ঝিমিয়ে গেছে এখন। দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিয়ার পার্ক, পরপর দুটো দ্বীপ আছে এখানে দেখুন। মানে এক অপরূপ সৌন্দর্য এখন বোঝা যাচ্ছে। জলপরি যে বোটটি যাচ্ছে এটার নাম জলপরি, মনে হচ্ছে এক অজানা অচেনা দ্বীপে এখন নামবো আমরা, দেখুন অপরূপ লাগছে। ডিয়ার পার্কে ডিয়ার দেখতে গেলে আপনাকে আরও শুনেছি 2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে এই জঙ্গলের ভেতরে, সেটা এখান থেকে হয়তো টোটো বা ভ্যান কোনো কিছুতে যেতে হবে। চলুন সেদিকটাও দেখিয়ে আনি আপনাদের। ওই বোটে করে আমরা এসেছি দেখুন, আর সবাই আমাদের যা গ্রুপে আছে ওরা সব এগিয়ে যাচ্ছে এখন। এখানে আবার কী বুকিং আছে এগুলো? ডিয়ার পার্কে যাওয়ার জন্য। ও, ডিয়ার পার্কের টিকিট কত? কজন আছেন? 12 জন। 12 জন মতো আছে। 12 জন যদি একটা যেতে চান তাহলে 40 টাকা করে মাথা পিছু হবে।
আর যদি আপনি দুটো ভ্যান নেন তাহলে আমাদের 340 টাকা 340 টাকা 640 টাকা ও তো ডিয়ার পার্কে তো নেমে পড়েছি এখানে আপনাকে হরিণ দেখতে গেলে এই মোটর ভ্যান বা অন্যান্য গাড়িতে আপনার ভেতরে যেতে হবে যেখানে পার হেড যদি আপনি যান 40 টাকা করে পড়বে আপনি গাড়ি রিজার্ভও করতে পারেন সেটাই আপনার একটু বেশি পড়ে যাবে দেখুন এই যে এখানে অনেক মোটর ভ্যান দাঁড়িয়ে আছে অন্যান্য গাড়িও আছে এখানে দেখুন তাহলে এখন মোটর ভ্যানে উঠে গেলাম ওই আওয়াজ এই মোটর ভ্যান করে আমরা এখন জঙ্গলে ভেতরে যাচ্ছি ডিয়ার দেখতে গ্রাম আছে দেখুন গ্রাম এটা কি পার্ক এটাই ডিয়ার পার্ক আচ্ছা পৌঁছে গেলাম ডিয়ার পার্কে আজ আওয়াজ গাড়ির বাপরে কি হলো আপনারা এখানে বসে আছেন নামবেন না তো এই হলো ডিয়ার পার্ক ডিয়ার পার্ক আসার জন্য বললাম ওই 40 টাকা করে পার হেড পড়ে সেটা দিয়ে আপনি এইরকম এক শান্ত নীলিবিলি নীল নির্জনে আপনি ঘুরে বেড়াতে পারবেন কিছুক্ষণ সময় কাটাতে পারবেন এইরকম শান্ত পরিবেশে দেখুন এই আর কি আছে এখানে এখানে শুধু হরিণী হরিণের খাবার দেওয়া হচ্ছে দেখুন আর তার জন্য এখানে প্রচুর হরিণের সমাবেশ হয়েছে এই জঙ্গলের মধ্যে এরা থাকে আর খাবার দেওয়ার সময় মূলত বেশি করে আসে দেখুন মুকুটমণিপুর ডিয়ার পার্ক অভূতপূর্ব দৃশ্য দেখুন এই হরিণ যদি আপনাদের দেখতে হয় তাহলে বিকেল 4টে আর সকাল 8টা এর মধ্যে আসবেন তাহলে এগুলো দেখতে পারবেন কারণ তখন খাবারগুলো দেওয়া হয় তখন হলো সোনার বাংলা পাট এই দ্বীপের মধ্যে অর্থাৎ ডিয়ার পার্ক এবং তার সঙ্গে এই সোনার বাংলা পার্ক এই দুটো এক জায়গায় সোনার বাংলা পার্ক টিকিট কত কত 10 টাকা করে ফুল দিয়ে সাজানো পাতাবাহারি নানান গাছ আর মূলত ফুলের গাছ দিয়ে তৈরি হয়েছে এই সোনার বাংলা পার্ক রাজহাঁস ছাড়া রয়েছে ওপেন এর মধ্যে রয়েছে এরকম বসার জায়গা এর মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য এই দোলনা তো এই জঙ্গলের ভেতরে দ্বীপের মধ্যে ছোট্ট একটি পার্ক সোনার বাংলা পার্ক একটা বিকেল এখানে আপনারা 10 টাকা টিকিটের বিনিময়ে ঘুরতে পারেন ভালো লাগবে মুকুটমণিপুরের সামনে হচ্ছে পরেশনাথ মন্দির ঠিক এই লেকটার ওই পারে এবং এইখানে দেখুন বাইক নিয়ে আপনি পারাপার করে এই ডিয়ার পার্কের এই দ্বীপে কিন্তু আসতে পারবেন এবার কোন আইল্যান্ডে নেবেন আপনি আইল্যান্ড বলতে এবারে দুটো নদীর সঙ্গমস্থল তারপরে ওই মন্দির ওই দুটো নদীর সঙ্গমস্থল কোন দিকটা এইটা কুমারী নদী আর যেটা এসেছে ওটা কংসাবতী নদী ওই যে খিয়া ঘাটের পার হচ্ছে না নৌকা হ্যাঁ 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 ওইটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল ওই জায়গাটা ওইখানে সঙ্গম হয়েছে হ্যাঁ এই মুকুটমণিপুর ড্যামের যে ড্যাম রোড দেখুন এই ড্যাম রোডের ঠিক উপরে রয়েছে পরেশনাথ মন্দির পরেশনাথ পাহাড় নয় কিন্তু পরেশনাথ মন্দির
এবং এখানে এরকম বেশ কিছু সিঁড়ি টপকে আপনাকে এই উপরে উঠতে হবে মন্দিরের কাছে। চলে এলাম পারেশনাথ মন্দির। এটা তো শিবলিঙ্গ নাকি মহারাজ? পারেশনাথ শিব, কিন্তু শিবের কোনো বিগ্রহ বা মূর্তি তো দেখছি না। পারেশনাথ শিবলিঙ্গ এটা যুগ যুগান্তর ধরে পূজা হয়ে আসছে পারেশনাথ। আর ওই যে ওইদিকে জৈনদের একটা, ওটা ওটা যখন ড্যাম তৈরি হয়েছিল পাওয়া গেছিল, ড্যাম তৈরি করে নদী গর্ভে পাওয়া গেছিল শুনেছি। আচ্ছা, যখন ড্যামটা তৈরি করা হয় মানে সূর্যদেবের মূর্তি এটা পাওয়া গিয়েছিল। হ্যাঁ, সূর্যদেবের যে একটা মূর্তি দেখছেন, হ্যাঁ সূর্যদেবের মূর্তি, ওগুলো পাওয়া গেছিল ড্যাম তৈরি করে। পুরোটা একটা পাহাড়ের টিলা বলা যায়, সেই টিলার উপর দাঁড়িয়ে আছে। এবং দেখুন এইখানে পাথরের উপরে এই যে যে বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে, দেখুন পাথর খোদাই করে এগুলো তৈরি করা রয়েছে, অনেকগুলো আছে, এগুলো সবই জৈনদের মূলত। হ্যালো, এদিকেই রয়েছে পারেশনাথ মন্দির। দেখুন সূর্য প্রায় অস্ত যাওয়ার জোগাড়। আর এই যে নীল জলের ড্যাম, এই ড্যামে সূর্যোদয় এবং সূর্যাস্তর দৃশ্য কিন্তু খুব সুন্দর। এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আমরাও ফিরছি হোটেলের দিকে। নেমে পড়লাম বোট থেকে। তো এই মানে মুকুটমণিপুরের অন্যতম আকর্ষণই কিন্তু হচ্ছে এই বোটে করে আপনাকে ঘুরতে যাওয়া, এবং সেটা আমি কমপ্লিট করলাম। পুরো ডিটেলস থাকলো, আপনারা ঠিক এইভাবে টুরটি করে নেবেন। কি এখানে মুড়িমাখা? হ্যাঁ, ঝালমুড়ি। কত করে নিন? নেন 10 টাকা। 10 টাকা। দাঁড়িয়ে আছি দেখুন ইউথ হোস্টেলের গেটের সামনে। এখন সন্ধ্যা নেমে এসছে, ওই দেখুন চাঁদও দেখা যাচ্ছে উপরে। এদিকে প্রচুর দোকান করে দেওয়া হয়েছে, দেখুন এইরকম অনেক দোকান রয়েছে এখানে। এখান থেকে আপনারা মুকুটমণিপুর আসলে মার্কেটিং করতে পারেন। এইরকম দোকানগুলোতে দেখুন কাঠের তৈরি, তাই তো, ওইগুলো সব অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকে আপনারা। বাজার কেমন এটা বলেন? বাজার এখন খুব বেশি ভালো নেই বলছেন। মুকুটমণিপুর ইউথ হোস্টেল যাওয়ার রাস্তার আগে মেন রোডের উপরে ড্যামের কাছে দেখুন এরকম একটা মন্দিরও রয়েছে। মুকুটমণিপুর আসলে এই রাস্তার পাশে মন্দিরটির মধ্যেও আপনারা ঢুকতে পারেন, ভালো লাগবে। কি অবস্থা? একদমই বসে আছেন, লোকজন নেই নাকি? বসে আছে একদম। দিনে তো তাও হচ্ছে, রাতের বেলায় এত অবস্থা খারাপ নাকি? টুরিস্ট কম, একদম কম। আপনারা চলে আসবেন, এখন কিন্তু সব নরমাল, একেবারে নরমাল বলা যায়, তাই তো নাকি? একেবারে নরমাল। রাতে মুকুটমণিপুর ড্যামের পাড়ে দেখুন একদম সুরতেই এরকম চপের দোকান রয়েছে, দেখুন অনেক দিন পুরনো দোকান। আমিও একটা নিয়েছি দেখুন। তো এই তো অবস্থা, এত বড় রুম, এগারোটা বারোটা বেড, আছি শুধু আমি একা। এ তো অনেক বড়, দেখে তো আমার হসপিটালের মতো মনে হচ্ছে, একা থাকতে হবে। আমার সঙ্গে আপনারাও থাকবেন, তাহলে আর ভয় লাগবে না। এখান থেকে বুকিং হয় নাকি? কত করে নেন এমনি ঘুরতে অটো? 500 টাকা পড়ে। মুকুটমণিপুর ই রিক্সা পরিষেবা সময় সমিতি, পাঁচজন রিজার্ভ ভাড়া 500 টাকা। ওয়াও, ক্যা বাত হে ইয়ার, ক্যা সিন হে ইয়ার, ক্যা সিন। এই ড্যামের পাশ দিয়ে আপনি অবশ্যই ঘুরবেন, শুধু নৌকায় ঘুরবেন না, ড্যামের উপর দিয়ে এইভাবে গাড়িতে বা অটোতে বা টোটোতেও ঘুরবেন, এটা কিন্তু দারুণ লাগে। মনে হচ্ছে যাচ্ছি স্বর্গের কোনো রাস্তা দিয়ে, মানে একদিকে জলাধার আর একদিকে এদিকে সবুজ জঙ্গল এবং তার ফাঁকে ফাঁকে সবুজ ক্ষেত এবং ছোট ছোট গ্রাম।
আপনারা যদি মুকুটমণিপুর বেড়াতে আসেন তাহলে ড্যাম রোডে অবশ্যই ঘুরবেন, মানে এক স্বর্গীয় দৃশ্য বলা যায়। একদিকে আপনি এই নীল জলের বিরাট জলরাশি নিয়ে মুকুটমণিপুর ড্যাম পেয়ে যাবেন, এবং তারপরে এই যে রোড, এই রোডে মানে যাওয়া মানে স্বর্গের রাস্তায় যাওয়া মনে হবে। আর তার এই দিকে যে গ্রামগুলো আছে দেখুন, গাছপালার মধ্যে যে সবুজ ক্ষেতগুলো রয়েছে তা কিন্তু দেখতে অপরূপ, এবং তার মধ্যে রয়েছে ফাঁকা ফাঁকা কিছু গ্রাম, ছোট ছোট কয়েকটা বসতবাড়ি নিয়ে তৈরি হয়েছে এই মুকুটমণিপুরের আদিবাসী গ্রামগুলো। সামনে এই যে পার্কটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মুসাফিরানি পার্ক। একদম লেকের পাড়ে একটু উঁচু টিলা বা পাহাড়ের উপর গড়ে উঠেছে এই পার্কটি, এটা হচ্ছে মুসাফিরানি পার্ক। মুসাফিরানি পার্ক, এই পার্কের উপর থেকে আপনি এই লেকটা ভালো দেখতে পারবেন। এখানে আরও কিছু বেশ কিছু জিনিস দেখার আছে, তো এখনও পার্কটি বন্ধ রয়েছে। আর এর টিকিটটা আমি বলে দিই আপনাদের, এর টিকিট হচ্ছে 10 টাকা করে। পার্কের পাশে এরকম নিচে বসার জায়গা রয়েছে, আর উপরে রয়েছে, এই দেখুন উপরে কিছু কিছু বসার জায়গা রয়েছে, আপনারা এখানে ঘুরে দেখতে পারেন। আমি আসলে খুব সকালে এসেছি এখানে, এখন 7টা বাজে, এখনও পার্ক খোলেনি। আর পার্কে আমি আমার দেখানো কিছু নেই, আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল আমি সেটা দিয়ে দিলাম। On yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah.